বাথান বেড়িয়া শান্তিপীঠ ফাউন্ডেশনের পক্ষ থেকে বুধবার বিকেলে আয়োজন করা হলো এলাকার দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ত্রিপল ও কম্বল বিলির অনুষ্ঠান। এদিন এলাকার 100 জন মানুষকে কম্বল বিলি এবং 25 জন দুস্থ ব্যক্তিকে ত্রিপল তুলে দেওয়া হলো। আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে জানান শান্তিপীঠ ফাউন্ডেশনের কর্মকর্তারা। শান্তিপীঠ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আজকে একটি কম্বল বিতরণ এবং হচ্ছে যে আমাদের ত্রিপল বিতরণের অনুষ্ঠান করলাম। আগামী দিনে এই শান্তিপীঠ ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে মানুষের বিভিন্ন ধরনের সমাজসেবামূলক এবং অর্থনৈতিক ও কর্মসংস্থানের জন্য আমরা প্রোগ্রাম নিয়েছি। সেই প্রোগ্রামে আমরা সমস্ত মানুষকে চাইছি পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। শিক্ষিত বেকার যুবক যুবতীদের আমরা আবেদন জানাচ্ছি, আসুন আপনারা সবাই আমাদের সাথে যোগ দিন, কাজে কাজ মেলান। এছাড়াও মন্দিরের জন্য যদি কেউ আমাদের জায়গা দান করতে চায়, আমরা সেই জায়গা নিতে ইচ্ছুক সহৃদয় ব্যক্তিদের কাছে আবেদন রাখছি। যেনারা জায়গা দান করতে চান অবশ্যই আমাদের ফাউন্ডেশনে যোগাযোগ করুন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবামূলক কাজের জন্য আমরা শান্তিপীঠ ফাউন্ডেশনের আজকে কর্মসূচি শুরু। এই সাথে সমস্ত মানুষকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমার নাম তন্ময় মণ্ডল, শান্তিপীঠ ফাউন্ডেশনের সভাপতি, এবং আমার পাশেই রয়েছেন সম্পাদক মহাশয়, এছাড়াও রয়েছেন আমাদের মাস্টারমশাই, রয়েছেন গৌরবাবু অন্যতম সদস্য, এছাড়াও আছেন আমাদের বিভিন্ন সদস্যবৃন্দ।